प्रभुगा তোমাকে রব বলে স্বীকার করার কারণে এই জালিম আমার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। প্রভু প্রভু গো তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন বেঈমান না হয়ে যাই, আমি যেন ধৈর্য হার না হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক ডেকে বলেন ইল্লাল্লাহ ইউহিয়ি ওয়া ইউমিত। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন আমি দুনিয়ার জমিনে কুরআন নাযিল করলাম, পাহাড়কে আমি বললাম তোমার মাঝে আমি আমার কুরআন নাযিল করতে চাই, পাহাড় স্বীকার করল। আল্লাহ পাক বলেন আমি আমার কুরআন সাগরের মধ্যে নাযিল করতে চাই, সাগর স্বীকার করলো। তার কারণ হলো পাহাড় কথা বলতে জানে না, সাগর কথা বলতে জানে না, একমাত্র মানুষ কথা বলতে জানে। সেই জন্যে আল্লাহ পাক মানুষের উপর এবং আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে কুরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে কোরআনের ভুল ধরতে কত বড় বড় পণ্ডিত যারা ছিল, তারা কোরআনকে ভুল ধরার জন্য তারা কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন আমি এমন কোরআন তোমাদের উপর নাজিল করলাম, এমন কোরআন তোমাদেরকে আমি দিলাম যে কোরআনের ভুল যতই তুমি ধরতে চাও তোমার নিজের জীবনের ভুল ভেঙে যাবে, কিন্তু কোরআনের কোনো ভুল ধরতে পারবে না। লক্ষ্য করলে দেখা যায় দুনিয়ার মধ্যে যদি বড় কোনো সাহিত্যিক বড় কোনো দার্শনিক যদি নিজে একটা কিতাব লেখে বই লেখে তার শেষের পৃষ্ঠার মধ্যে লেখা থাকে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করব। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন হে আমার বান্দা আমি তোমাদেরকে কেমন কিতাব দান করলাম একটু নজর করিয়া দেখাও। আমি কোরআনুল কারীম প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন হে আমার বান্দা আমি তোমাদেরকে কেমন কিতাব দান করলাম, আমি যেই কিতাব তোমাদের উপর দিলাম তোমাদেরকে যেই কিতাবের মালিক বানাইলাম এই কিতাবের শুরুর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আমি ঘোষণা করে দিয়েছি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই, এই কিতাবের মধ্যে ভুল ধরবার তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ পাক বলেন কোরআন আমি নাযিল করলাম, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব।
এই কোরআন আল্লাহ পাক যাদের মাধ্যমে হেফাজত করবেন তাদের দাম আছে কি না? অবশ্যই আছে। আমাদের একজন শায়খ আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাই, উনি মুসলিম কান্ট্রিগুলো সফর করে উনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহির সফরনামা। এই কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উনি তুলে ধরেছেন। উনি ওনার কিতাবের মধ্যে যে ঘটনাটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, উনি বলেন, আমি মালদ্বীপের মধ্যে গেলাম। মালদ্বীপে যাওয়ার পরে আমি মালদ্বীপের বৃদ্ধ লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এই মালদ্বীপের মধ্যে আমরা যতটুকু জেনেছি কোনো মুসলমান ছিল না, এই মালদ্বীপের মধ্যে মুসলমান এখন পিওর মুসলমান, সকলেই মুসলমান, তার কারণটা কি আমি জানতে পারি? তখনকার লোকজন আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আমরা মালদ্বীপের মধ্যে কেউ মুসলমান ছিল না, কিন্তু মুসলমান হওয়ার পিছনে বিশাল একটা ঘটনা লুকায়িত আছে। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো সফর করার পর মালদ্বীপের মধ্যে যখন আমি গেলাম, মালদ্বীপের যাওয়ার পরে আমি সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা যতটুকু জেনেছি মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান ছিল না, কিন্তু আমি এখানে আসার পর তার উল্টা দেখতেছি সবাই পিওর মুসলমান, তার কারণ কি? উনি ওনার কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাই বলেন, আরব দেশ থেকে একটা কাফেলা, সৌদাগরী একটা জাহাজের কাফেলা মালদ্বীপের কিনার দিয়ে যখন যাচ্ছিল সাগর দিয়ে, সাগর পথে, এই সাগর পথে যাওয়ার সময় এই জাহাজটা জোরের কবলে পড়ার পর এই সাথে জাহাজটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর সেখানের মধ্যে এই সফর সাথী যারা ছিল তাদের মধ্যে একজন ছিল হাফিজ কুরআন, সুবহানাল্লাহ, সকলেই মৃত্যুবরণ করেছেন। হাফিজ কুরআন হাফিজ আবুল বারাকাত, উনার নাম হাফেজ আবুল বারাকাত। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, সেই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় হেফাজত করেছেন, সবাই মৃত্যুবরণ করেছেন, এই হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাত জীবিত অবস্থায় তক্তার উপরে বসিয়া মালদ্বীপের মধ্যে যখন যায়, নদীর কিনারে যখন ভিড়ে যায় আরবের মানুষ, হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের কেউ নাকি চিনে না। একদিন দুই দিন তাকার পরে সেই হাফেজ কুরআন হাফেজ আবুল বারাকাত একটা কুঁড়ে ঘর একটা বৃদ্ধ মহিলার বাড়িতে যাওয়ার পর ডাকতেছেন, মা গো, আমি আরবের লোক, আমাদের জাহাজটা জোরের কবরে পড়িয়া ডুবে যায়, আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে হেফাজত করেছে, কিন্তু এখন হেফাজত আল্লাহ পাক ঠিকই করেছেন। হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করেছে, ও আল্লাহ তুমি আমাকে জোরের কবল থেকে বাঁচায়া আমাকে বাসায়া বাসায়া সাগরের কিনারে নিয়ে আসলা, এবার আমার তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাকে থাকার ব্যবস্থা করে দাও, আমার বাড়ি আর সেই মালদ্বীপের মানুষ আমাকে চিনে না, তাদের বাসাও আমি বুঝি না।
বারাকাত রহমাতুল্লাহি আলাইহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম সাহায্য চেয়েছেন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহ উনি এই বিদ্যার বাড়িতে যাওয়ার পর এই বুড়িমা মহিলাকে ডেকে ডেকে বলেন, বাড়ির মধ্যে কেউ আছো? আমি আল্লাহর এক বান্দা, জাহাজ ডুবার পর আমি সাগরের কিনারে আসলাম, এখন আপনার বাড়িটা আমি খুঁজে পেলাম, আপনার কাছে আমি খাবার চাই, আপনার কাছে খাবার চাই, আপনি কি আমাকে একটু খাবার দিতে পারবেন? এই মহিলা তাকে খাবার দিলেন, তাকে টাকার ব্যবস্থা করলেন। জঙ্গলের মধ্যে সে কাটুরির কাজ করে করে মহিলার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, একটা মাত্র মেয়ে আর বৃদ্ধা মহিলা। মহিলা বলতেছেন, আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার কেউ মারতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন একজন মানুষের সঙ্গে এই হাফেজ আবুল বারাকাতকে সাক্ষাৎ করাই দিয়েছেন, খানার ব্যবস্থা টাকার ব্যবস্থা সবগুলো আল্লাহ করাইছেন, সুবহানাল্লাহ। এবার দীর্ঘদিন যাবত এই খ্রিস্টান সবাই বেদর্মি, দীর্ঘদিন যাবত এখানের মধ্যে কাঠের কাজ করে আর মহিলার বাড়িতে থাকে, ওনাদেরকে নিজের মতো করে আপন করে নিয়েছে। হঠাৎ একদিন উনি বাড়িতে আসার পরে তাকায় দেখতেছেন বৃদ্ধ মহিলাটা কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদেন কেন? বলে, বাবা তোমাকে যদি আমি বলি তুমি তো কিছু করতে পারবা না, আমাদের দেশের প্রথা হলো বছরে একটা এই সাগর থেকে বিশাল বড় একটা দানব, এই যে গির্জা দেখতেছো তুমি, গির্জার মধ্যে আসে বছরে একদিন। আমাদের এই মালদ্বীপের সরকারি জিনিস অনেক ক্ষয়ক্ষতি করে বছরে একজন করে সুন্দরী নারী তাকে দিতে হয়, এই গির্জার মধ্যে দিতে হয়। কিন্তু এবার দুঃখের বিষয়, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের সিরিয়াল এসে গেছে, আমার মেয়েকে সরকারি বাহিনী এসে আমার মেয়েকে নিয়ে যাবে, সেখানের মধ্যে তাকে রাখার পরে এই দানবটা সাগর থেকে আসার পরে সারা রাত্র এই মেয়েটাকে গির্জার মধ্যে রাখার পরে সকালবেলায় আমরা তার লাশ নিয়ে আসব। আজকে তো আমার মেয়ের সিরিয়াল এসে গেছে, সেই জন্যে আমি কাঁদতেছি। যুবক মানুষ হাফেজ আবুল বারাকাত এই বিদ্যা মহিলাকে ডেকে ডেকে বলে, মা গো আমি হইলাম মুসলমান, আমি হইলাম মুসলমান, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেফাজত করবে, যাকে সম্মান দিবে, এই দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না, তাকে বেইজ্জতি করতে পারবে না। হে মা আপনি টেনশন করবেন না, আমাকে আপনার মেয়ের পোশাকটা পরায়া সরকারি বাহিনীদের হাতে আমাকে উঠায়া দেন, আমি আপনার মেয়ের বদলতে আমি সেই গির্জার মধ্যে প্রবেশ করব, সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছেন, এটা কি করে সম্ভব? তুমি তো যুবক মানুষ, আমার মেয়ে ওরা নিয়ে যাবে, তুমি কেন আমার মেয়ের বদলা তোমার জীবন দিতে যাইবা? এই হাফেজ আবুল বারাকাত দেখে দেখে বলতেছেন, মা গো আপনি আমাকে সুন্দর করে সাজায়া দেন, আমি তাদের সঙ্গে গির্জার মধ্যে যাব। তাকে সুন্দর করে মহিলাদের মতো কাপড় পরিধান করায়া, তাকে সুন্দর করে সাজায়া এই সরকারি বাহিনীদের হাতে উঠায় দিলেন। ছেলে কিনা মেয়ে বোঝার কোনো ক্ষমতা নাই, এমনভাবে সাজায় দিলেন। হাফেজ আবুল বারাকাত তাকে যখন সিরিয়াল অনুযায়ী গির্জার মধ্যে রাখা হলো, রাত্র যখন গভীর হয়ে যায়, হাফেজ আবুল বারাকাত আল্লাহর গোলাম
নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে, প্রভু প্রভু গো তুমি হইলা আহকামুল হাকিমিন, আমি তোমার নামে ভরসা করিয়া এই গিজার মধ্যে আসিলাম, তুমি আমাকে হেফাজত করবা। এই কথা বলে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নামাজের মধ্যে দাঁড়া গেলেন। রাত্র যখন গভীর হয়ে যায়, সাগর থেকে দৈত্য আসা তো দূরের কথা, রাত্র যখন গভীর হয়ে যায় সারা রাত্র নামাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাই দিলেন। সুবহানাল্লাহ, ঠিক অন্যান্য দিনের মতো সরকারি লোকজন আসার পরে, সরকারি লোকের আসার পর কে দেখে অন্যান্য দিন মৃত মানুষের লাশ তারা গিজা থেকে বের করে নিয়ে যাইত, সরকারি লোকের বাহিনীর আসার পর তাকে দেখে হাফেজ আবুল বারাকাত সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে আছেন। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়া মা মেয়ে দুজন চিন্তার মধ্যে আছে কিনা, হাক যুবককে আমাদের বাড়িতে স্থায়ী দিয়েছিলাম, সে তার নিজের জীবন দেওয়ার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য সে নিজের জীবনটা দেওয়ার জন্য চলে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা সরকারি লোকেরাম এই তাকে দেখার পর আশ্চর্য হয়ে গেল, সবাই ডাকাডাকি করে বলতেছেন কে তোমার নাম, কি তোমার পরিচয়। সবাই ভাবতেছে হাই হাই, অন্যান্য দিনের মতো আমরা তো সকালবেলায় মহিলাদেরকে তাদের লাশ নিতাম, আজকে যদি লাশের বদলতে একটা যুবককে আমরা দেখতে পাচ্ছি। তাকে গ্রেফতার করা হল, গ্রেফতার করার পর মালদ্বীপের তখনকার সময় যিনি বাদশাহ তার দরবারে নিয়ে গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো কি তোমার পরিচয়, বলে আমি মুসলমান, আমার নাম হাফেজ আবুল বারাকাত। আরে যুবক তোমার কি এমন কেরামতি তুমি দেখাইলা, দানব সাগর থেকে আসতে পারে নাই, তোমাকে মারতে পারে নাই। হাফেজ আবুল বারাকাত ডেকে ডেকে বলতেছেন হে মালদ্বীপের বাদশাহ, আমার কাছে কোনো কেরামতি নাই, আমার কাছে কোনো বুজুর্গিগিরি নাই, আমি হইলাম মুসলমান, আমার ভিতরে কোরআন আছে, সুবহানাল্লাহ, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছে, এই কোরআনের তেলাওয়াত যখন রাত্রিবেলায় শুরু করে দিলাম, আমি তাকায়া দেখি সাগর থেকে যে দৈত্যটা আসার কথা ছিল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মধ্যে এত অ্যাকশন রেখেছেন, এই দৈত্যটা সাগর থেকে আসতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। আমি যখন আমাদের দাঁড়াইয়া মহান মালিকের কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি তাকায় দেখি দৈত্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে আসতে চাইলেও সেখানে আমার কাছে আসতে পারে নাই, মহান মালিক আমাকে হেফাজত করেছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন হে আমার গোলাম, তোমরা ইমানকে শক্তিশালী করে সামনের দিকে যাও, দুনিয়ার মানুষ তোমাদেরকে কিছুই করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমাদেরকে মারতে পারবে না,
দুনিয়ার মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত, আমি আল্লাহ পাক মরণ দেই, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত রাখি। সুবহানাল্লাহ, এই কথা যখন হাফেজ আবুল বারাকাত রাজার সামনে পেশ করলেন, তাদের তারা তো মুসলমান না, বেদিন কাফের, তাদের ভিতরে বিশ্বাস যাচ্ছে না। ঠিক আছে, তোমার যে তুমি কাজ করেছো, তোমার সেই কাজে আমরা তোমাকে তুমি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। আবার যখন এক বছর অতিবাহিত হওয়ার পরে সেই দিন আসলো, ততদিন সময় সরকারিভাবে তাকে রেখে দিয়েছিল। আবার ঠিক সেই এক বছর অতিবাহিত হওয়ার পরে আবার যখন সেই তারিখ আসলো, 23 তারিখ আসার পর মালদ্বীপের বাদশা তাকে সুন্দর করে সাজাইয়া সেই গিজরার মধ্যে দিয়ে দিল। এইভাবে গিজরার মধ্যে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের সঙ্গের জন্য এই নসিহতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই ঘটনাকে নসিহত স্বরূপ রেখে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মালদ্বীপের ঘটনা তোমাদের সামনে আমি রেখে দিয়েছি, তোমরাও যদি এই দুনিয়ার জমিনে কোরআনকে বন্ধু বানাইতে পারো, কোরআনকে বুকে জড়াইতে পারো, কোরআন যারা পড়ে তাদের মেহমানদারি করতে পারো, আমি আল্লাহ যে আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে হেফাজত করেছিলাম সেই আল্লাহ এখন আছে কিনা, জুড়ে বলেন সেই আল্লাহ এখন আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতকে যেইভাবে ইমানের পরীক্ষা এবং কোরআনের হেফাজত করে আল্লাহ যে নিজে করবেন, সেই ঘটনার দ্বারা আমরা কি করলাম বুঝতে পারলাম। ইমানদার তো তারাই যারা নিজের জীবনকে আগুনের সামনে তারা আগুনের উপরে ঠেলে দিবে। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের পরীক্ষাকে আল্লাহ তাআলার দরবারে উচ্চ করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন কিনা, আরো জোরে বলেন, পরীক্ষার মধ্যে পাশ হয়েছে কিনা। যে যত বড় তার পরীক্ষাটা তত বড় কথা বলেন ঠিক কিনা। মুলকে আমানের জালিম বাদশা ঘোষণা করছে আমার রাজ্যের মধ্যে যদি তোমরা কোনো আল্লাহওয়ালা আল্লাহ বিশ্বাসী এমন লোক পাও তাকে আমার দরবারে গ্রেফতার করে নিয়ে আসবা। তার বাহিনী লাগিয়ে খোঁজার পরে তাকায় দেখে একজন মহিলা আর তার দুধের একটা বাচ্চা তারা মুসলমান। মুলকে আমান জালিম বাদশা এই ঘোষণা করার পর সবাই তার তালাশে বের হয়ে গেল। এই মহিলাটাকে পাকড়াও করে নিয়ে আসলো রাজার সামনে। যখন এই আল্লাহর বান্দীকে হাজির করলেন, মুলকে আমানের বাদশা জালিম বাদশা এই মহিলাকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বান্দী আমি আমাকে তুমি রব বলে স্বীকার করো, আমি তোমাদের প্রভু আমাকে রব বলে স্বীকার করো। এই মহিলা ডেকে ডেকে বলেন, না, মুসলমানদের ইমান এত দুর্বল না, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি তো আমার মহান মালিকের নাম আমার বুকের ভিতরে লিখে দিয়েছি, সেই নাম আমি তোমার সেই নাম আমি তোমাকে আমি সেখানে বসাইতে পারবো না, পরিষ্কার বাসায় জানাই দিয়েছি। এই জালিম বাদশা ডেকে ডেকে বলেন, হে আল্লাহর বান্দী, তুমি কি জানো, তুমি যদি এই মুহূর্তে
আমাকে রব বলে স্বীকার না করো আমার পায়ে সেজদা না দাও তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন আমি করব এই মুরগিন ইয়া মায়ের জালিম বাদশার সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতেছেন এ জালিম আমি আমার বুকের ভিতর আমার মনের ভিতরে আমি আমার মাওলার নাম ঢুকাইলাম এ জালিম তুমি আমাকে যতই মরার বই দেখাও না কেন আমি আমার বুকের ভিতরে অন্য কাউকে ঢুকাইতে পারবো না এবার জালিম বাদশাহ ডেকে ডেকে বলতেছেন এ জল্লাদ এই আগুন দেখতেছো দেখো এই যে প্রজ্বলিত আগুন তুমি যদি এই মুহূর্তে আমাকে রব বলে স্বীকার না করো স্বীকৃতি না দাও তোমাকে এই গরম আগুনের মধ্যে ফেলে দিব নাউজুবিল্লাহ জোরে বলে অপরাধ কি তাকে রব বলে স্বীকার করে না আল্লাহর বান্দা রেখে রেখে বলে হে জালিম আমি আমার মাওলার নাম আমার অন্তরের ভিতরে ঢুকাইলাম সেখানে আমি তোমাকে ঢুকাইতে পারবো না এই কথা বলার পরে জালিম বাদশা বলতেছেন হে জল্লাদ তার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দাও নাউজুবিল্লাহ জোরে বলেন তার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দাও দুধের বাচ্চাটাকে জল্লাদ যখন আগুনের মধ্যে ফেলে দেয় আগুনেতে যাওয়ার পর মার মন কাঁদতেছে আর মহান মালিকের দরবারে চোখের পানি ঝেড়ে দিয়ে কান্দে প্রভু গো তোমাকে রব বলে স্বীকার করার কারণে এই জালিম আমার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে প্রভু প্রভু গো তুমি আমাকে ধৈর্য দাও আমি যেন বেঈমান না হয়ে যাই আমি যেন ধৈর্য হার না হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ পাক ডেকে বলেন ইল্লাল্লাহ ইউহিয়ি ওয়া ইউমিত আল্লাহু আকবার তোমাকে মারতে চাই তোমাকে কেউ বাঁচাইতে পারবে না আমি আল্লাহ পাক যাকে বাঁচা রাখি দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না সুবহানাল্লাহ এই দুধের বাচ্চা তার জবান খুলে যায় দেখে দেখে বলতেছেন মা গো তাকায় দেখো আমার আর তোমার মজবুত ইমানের কারণে মহান আল্লাহ আমাকে আগুনের মধ্যে অক্ষত রেখেছেন সুবহানাল্লাহ জুড়ে বলেন মা গো এটা তো কোনো আগুন না আমার আর তোমার মজবুত ইমান আনার কারণে মহান আল্লাহ এই আগুনটাকে ফুলের বাগান বানায় দিয়েছে সুবহানাল্লাহ জুড়ে বলেন মা এটা দুনিয়ার কোনো আগুন না তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনটাকে ফুলের বাগান বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এই দৃশ্য দেখার পরে এই দৃশ্য দেখার পর তদানীন্ত সময় যারা সামনে ছিল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যাই হোক যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে
রাস্তাঘাটে বিভিন্ন বালা মুসিবত হইতে হেফাজত করে।